সমালোচিত নেতিবাচক অ্যাপস টিকটক। ছোট ভিডিও তৈরির জন্য তরুণদের কাছে জনপ্রিয় অ্যাপসের কারণে সমাজে নেতিবাচক প্রভাব ফেললেও অনেক ক্ষেত্রে এই অ্যাপসের কারণেই হচ্ছে কল্যাণও। বুদ্ধি প্রতিবন্ধী মুন্নার বয়স এখন ত্রিশের কৌটায়, টিকটক মুন্না হিসাবে যার পরিচিতি সবখানে। টিকটক মুন্না নাম বললেই মোটামুটি অনেক মানুষই তাকে চিনেন। টিকটকের কল্যাণে রাতারাতি যার পরিচিতি ছড়িয়ে গেছে দেশ বিদেশে। বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত টিকটকাররা তার সাথে টিকটক ভিডিও বানাতে তার বাড়িতে ছুটে আসেন। তার মজার মজার অগোছালো সংলাপের ভিডিওগুলো সহজেই ভাইরাল হয়। তবে সবার প্রিয় এই টিকটক মুন্নার পারিবারিক অবস্থা করুণ। সদা হাস্য উজ্জ্বল মুন্নার থাকার নেই নিজের কোনো ঘর, থাকেন ছোট ভাইয়ের সাথে। আর তাই মুন্নার পাশে এসে দাঁড়িয়েছেন টিকটকাররা, নিজেরা অর্থ সংগ্রহ করে তৈরি করে দিচ্ছেন পাকা ঘর, আর তাতেই খুশি মুন্নার পরিবারের সদস্যরা। টিকটক যারা করে এরাও কিন্তু সহযোগিতা করিয়া, সাধারণ মানুষের দেশ বিদেশ থাকি সবের সহযোগিতা করিয়া, সাহায্য করিয়া এই গড়টা বানাইয়া দর। আপনারা দোয়া করবা মুন্না লাগিয়া, আর আমিও দোয়া করমু। আর আল্লাহ যেন দেখ আমার যারা ভাই আইনতর বুদ্ধিজীবী ভাই এখলে, যে সাম্বাদিক আইত্রা প্রত্যেক আইত্রা ইয়া দেখরা, আল্লাহ তান্তানের লাখ বছরের হায়াত দক্ষা। ছয় ভাই তিন বোনের মধ্যে মুন্না সাত নাম্বার। জন্মলগ্ন থেকেই বুদ্ধি প্রতিবন্ধী মুন্না। অগুচালো তার সব কথা বলে দেয় সে যেন পৃথিবীর কোনো খবরে নেই। জন্মগতভাবেই মানসিক ভারসাম্যহীন মুন্না নিজের নতুন ঘর তৈরি হতে দেখে খুশিতে আত্মহারা। সবকিছু না বুঝলেও নিজের ঘর তৈরির জন্য সে সহযোগিতার জন্য আবেদন করেছে সবার কাছে। সালাম আলাইকুম। আমারে যারা আমার বিদেশের যত ভাই আইন আছেন সারাই এল ফররা, আমি আপনারা লাগে দোয়া করমু। আমার যত দেশ বিদেশ যত ভাই আইন আছেন সারাই টু এল ফররা, আমার ঘর বানানি ওর খাম ফররা খাম লাইনতে। ইতিমধ্যে শুরু হয়েছে মুন্নার পাকা ঘর তৈরির কাজ। এতে সব থেকে বেশি সহযোগিতা করেছেন তার সাথে টিকটক ভিডিও তৈরিকারী তরুণরা। তার পাকা ঘর তৈরির কাজে যারা নিয়োজিত তারাও নিচ্ছেন নির্ধারিত পারিশ্রমিকের কম মূল্য। আমরা মুন্না ভাইর অন্য কাম হরিয়ার, মুন্না ভাই যারা টিকটক করেন তারা সহযোগিতা হরদা। মুন্না ভাই সরল সোজা মানুষ, তারা অন্য কাম হরদার। আমরা ঠিকাদারে অতরা সাহায্য হরদা, অন্যান্য জায়গার জেলা কাম হরি এইভাবে টাকা নেই, আমরা অন্যতরা সময়া নেই। জুবাইর আহমেদ, টাইমস টিভি।